আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দুবাইতে এসেছি, তো আমরা গতকালকে দুবাইতে এসেছি, তো দুবাইতে আজকে হচ্ছে আমাদের ডেজার্ট সাফারিতে আসার কথা। আর এখানে আমাদের ব্রেক দিয়েছে, এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এইখানে আমাদের আসলে এইখানে মেইনলি এই ব্রেকটা দেওয়ার কারণ হচ্ছে ও যে দেখেন এই এখানে হচ্ছে বেসিকলি এইখানে হচ্ছে আমাদের গাড়িগুলোর যে চাকার হাওয়াগুলো আছে এগুলো ছাড়ানো হবে। আর এখানে ছোট এখানে ছোট ছোট শপ আছে, একটা শপই শেষ করে এখানে রয়েছে। তাছাড়া এখানে কিছু ওই দুটি কাউন্টার আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে কর্ন বিক্রি করতেছে, ডাব বিক্রি করতেছে, আপনারা যদি কেউ খেতে চান খেতে পারেন। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, আপনারা এখানে যদি দুবাইতে আসেন তাহলে কিন্তু এই সব কিছু দেখতে পারবেন। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। তো এখানে হচ্ছে আমরা আরো দুদিন থাকবো। এখানে ঋদ্ধা, আমি, ওর আব্বু সবাই মিলে ঘুরতে এসেছি দুবাইতে। এখান থেকে আমরা সৌদি যাব। তো এই যে এক্সপিরিয়েন্স, সব এক্সপিরিয়েন্সই ধীরে ধীরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে আসার পরে এটা হচ্ছে সরি এটা হচ্ছে এখানে বাইক রাইড করতেছে। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এখানে বেসিক্যালি বাইক রাইড করা হচ্ছে। আমার আসলে খুব বেশি আগ্রহ নাই এটাতে ওঠার জন্য, যার কারণে আমি উঠছি না। রিধা অলরেডি ওর আব্বুর সাথে গিয়েছে, ওই একদম লাস্টের ওই দিকে। আমি ওকে আসলে দেখতেও পাচ্ছি না যে কোথায় গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে বাইক রাইড হচ্ছে। আর এই পাশে মেবি এইখানেও কিছুটা হচ্ছে, আপনি চাইলে কিছু সফট ড্রিঙ্কস রয়েছে সেটা নিতে পারেন। এছাড়াও এখানে কর্ন বা আপনার আখের রস এগুলো পাওয়া যায়, কফি এইসব পাওয়া যায়। এইখানে যে বিষয়টা খেয়াল করলাম যে সবাই আসলে অনেক ঘুরতে ভালোবাসে, বা এটা আসলে ট্যুরিস্ট পয়েন্ট, এখানে ট্যুরিস্টরা আসে ঘুরতে বেশি। আর এইখানে হচ্ছে এই তো, আর ঋদ্ধা অলরেডি এর মধ্যে চলে এসেছে। এই হচ্ছে ঋদ্ধা, কি অবস্থা তোমাদের, কি অবস্থা ঋদ্ধা, ক্যামেল ধরেছ? ঋদ্ধা কিন্তু ক্যামেল ধরাতে ব্যস্ত, ক্যামেল ধরেছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, যেটা এখানে অনেক এনজয় করতেছে। এই হচ্ছে ছোট্ট একটা এরিয়া, আসলে এখানে এই এরিয়াটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো আসলে প্রত্যেকটা গাড়িরই হাওয়া হাওয়া বের করে দেওয়া হবে, আর তারপরে মরুভূমিতে নিয়ে যাওয়া হবে। মরুভূমিতে আসলে এখানে লাইক রোলার কোস্টার যেরকম অনেক মানে রিস্কি একটা রাইড, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তবে আজকের এই পয়েন্টে এইটুকুই, সবাই ভালো থাকবেন। আর আমি কোন আসলে দুবাইতে ট্যুরিস্ট ভিসায় এসেছি, কীভাবে ভিসা প্রসেসিং করেছি সেটা হচ্ছে আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, কারণ এটা হচ্ছে আমাদের যেহেতু একটা ট্রাভেল এজেন্সি রয়েছে, সো আমরা সেইখান থেকে গ্রুপ নিয়ে এসেছি। মূলত এখানে আমাদের একটা গ্রুপ রয়েছে, তো আমরা সেই গ্রুপ নিয়ে এখানে এসেছি। আপনারা যদি কেউ ট্যুরিস্ট ভিসায় দুবাইতে বা বিশ্বের যে কোনো প্রান্তে যেতে চান, আপনারা যদি সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিও এইখানে এসে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।